দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গরুর খাবার এডি প্রস্তুত চলছে আমরা এই গরুর খাবার কি কি খাবার তারা প্রস্তুত করছেন এই বিষয়টি আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে এগুলো কি এটা ভাই গরুর খাবার কুড়া ভুসি হ্যাঁ কুড়া ভুসি কুড়া ভুসি এটা কি করা হয় এটা গরুর খেলাইতে হয় গরুর খেলাইতে হয় হ্যাঁ এনে কি কি আছে শুধু কুড়া ভুসি এখানে আছে কুড়া আছে মুগ ছাড়ি আছে হ্যাঁ মুসুরি ছাড়ি আছে গম ছাড়ি আছে হ্যাঁ এর কি এটা সব মিক্স করছেন মিক্স করছি তাই কেন মিক্স করেন কেন মিক্স মিক্স করে গরু খেলাইতেছি গরু খেলাইতে কি লাভ খেলাইলে দুধ হইব শরীরে পুষ্টি আসবে হ্যাঁ আর আরো অনেক কিছু আছে এটি খাওয়াইলে গরুর দুধ কি বেশি হয় না কি গরুর গরুর স্বাস্থ্য ভালো থাকে আমরা তো জানি গরুকে ঘাস খাওয়ালে দুধ বেশি হয় ঘাস খাওয়ার লাগে পাশাপাশি এটি না খেলে হবে না শুধু ঘাসে গরু শরীর স্বাস্থ্য সই থাকবো না আচ্ছা এই যে এখানে কি কি মিশাইছেন বললেন মুখ ছাটি গম বুসি মুসুরি ছাটি কুড়া একসাথে করছে হ্যাঁ 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 এটা কি পরিমাণে কোনটা দিতে হয় এনে একটা কুড়া দিছি একটা মুসুরি দিছি আর একটা গম এক বস্তা 50 কেজি আচ্ছা এই যে ঘাসের যদি না পাওয়া যায় বা যদি কুড়া বসি তো দাম বেশি তাই তো আপনারা বলছেন যে দাম বেশি দাম ভাই এখন অতিরিক্ত দাম আচ্ছা এই ঘাসের দাম কি এই কুড়া বসির চেয়ে বেশি ঘাসও এখন পাওয়া যায় না ঘাসও জমি যেই জমি দিতে আমাকে 2000 টাকা প্রত্যন পাখি 26 শতাংশ এক পাখি হয় আপনার ওই এক পাখি কে 2000 টাকা দিতাম এখন লাগে 10,000-15,000 টাকা পাখি প্রত্যন এটা আবার এই ক্ষেত্রে বুনতে লাগে আরো 10-15,000 টাকা প্রায় 30,000 টাকা খরচ হয়ে যাক এক পাখি খেয়ে বুনতে আচ্ছা এক পাখি বুনলে তো একবার ঘাস বুনলে তো মনে করে কয়েক বছর রাখা যায় কয়েক বছর রাখা যায় না এটা ঘাস এক কাইটে দুই কাইট খাওয়া যায় দুই কাইট মানে দুই মাস কে এখন যে আধুনিক ওই যে জাম্বু ঘাস অনেক জাম্বু ঘাস আছে যারা ঘাস আছে খরা তো আপনি পানি খরা থাকলে পানি থাকলে পানি পাওয়া যায় না পানি দেওয়া যায় না 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 পানি দিয়ে ঘাস তো এত বেশি লাগে না ডিপগার তো ডিপগার তো আরো খরচ বেশি পড়ে যাবে বুঝছেন না বৃষ্টি মিষ্টি তেমন একটা হয় হয় না তাই এই আর কি সমস্যা মানে এই এই কুড়া ভুসি খাওয়াইলে দুধের কি স্বাদ ভালো হয় নাকি ঘাস খাওয়াইলে স্বাদ ভালো শুধু যেরকম মানুষের কথাই কই শুধু ভাত খাইলে কিন্তু কাম হয় না ভাতের সাথে আরো কিছু খাইতে হয় ঠিক আছে ওই যে এরকমই মনে করেন দুই বস্তা কি ওই যে পিছনে দুই বস্তা এটি কুড়া ভুসি বললাম এগুলি মিক্স করে পড়ছেন জি তাই এই ওই দুই বস্তা কত কেজি করে কতদিনে আপনার খামারে যাবে এক সপ্তাহে এক সপ্তাহে কত টাকা খরচ হলো এক সপ্তাহে 5,000 টাকা 5,000 টাকা গেছে ধরেন আর এই খাবারটি আমি আর আগে আনতাম যে 3-3,500 টাকা এটা কবে এটা আনতাম এই বছর খানি আগে মানে এক বছর আগে 3,500 টাকা এখন সেইটা 3,500 টাকা সমপরিমাণ লাগছে 5,000 5,000 টাকা মানে হাইস্টে 3,500 এক বছর আগে দুধ বিক্রি করতেন কয় টাকা আগে যা বেচছি এখন তাই বিস্তারিত দাম বাড়ে কমে নাই দুধের দাম বাড়ে নাই অন্য জিনিসের দাম ঠিকই বাড়ছে ৫০০ আপনার গরু কয়টা আছে আমার গরু আছে গাই বা চারটা আছে আটটা চলেন একটু দর্শকদের দেখাই যাই আচ্ছা আমরা এবার দেখি তার আটটা গাই বাচ্চা আছে চলুন আমরা একটু খাবার সম্পর্কে জানলাম এই যে আমরা চলে এসেছি আপনার খামারে না এটা আমার আপনি বলছেন যে আটটা আছে একটু গরুগুলো দেখি কি কি জাতের গাভী রয়েছে এ বিষয়ে একটু কথা বলি এই যে গাভীটা দেখতেছি ভাই জান আচ্ছা শুরুতে এবার একটু আপনার নামটা জানতে চাই নামটা বলেন তো আমার নাম মোহাম্মদ রবিন মোহাম্মদ রবিন জি রবিন সাহেব আপনি বলছেন যে আটটা গরু রয়েছে জি
আচ্ছা আচ্ছা আটটা গরু কি কি জাতের গরু পালেন আপনি আটটা গরু এই আপনি ফিজিয়ান জাতি হ্যাঁ করস আছে হ্যাঁ এর মধ্যে ফিজিয়ান করস হ্যাঁ হ্যাঁ এই যে পাশে যে গাড়ি দেখতেছি গাবিটা এটা কি জাতের গাবি এটা আপনার ফিজিয়ানই ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ এটা কি আপনি পালে তৈরি করছেন না কিনছেন এটা এটা আমার নিজে এই পালেতে এত বড় করছি আমি ও নিজে পালে বাছুর থেকে গাবি গাবি থেকে আজকে দুধের গাবি হয়ে গেছে জি এটা আজকে এই বিয়ান লয়ে দুই বিয়ান দিছে আর এখন এক মাসের দেড় মাসের গাবি নিছে দেড় মাসের গাবি নিছে দুইটি বাচ্চা আগে পেয়েছে আগে দুইটা বাচ্চা পেয়েছে কত কেজি দুধ পাচ্ছেন এখন এটার এখন দুধ কম হই প্রথম বিয়েছে ওইটা আমি 8 কেজি 9 কেজি দোয়াইছি সকালে আর বিকালে 5 কেজি 4.5 কেজি এরকম 8 9 5 প্রায় 14 কেজি দুধ হ্যাঁ জি আর এখন এখন তো 8 9 মাস হয়েছে বিয়েছে এখন আর ওই রকম দুধ নেই গো দুইবার এখন 5 এর মতন এরকম মানে প্রায় এক মাসের বাচ্চা এই যে দুধ আসছে কমে গেছে এখন আবার আপনার ঘাস কম ঘাস কম ঘাস খেলাইতে পারি না এর জন্য আরো দুধটা বাড়ি খাইছে ঘাস খাওয়ালে কি দুধ বেশি হয় না এই বুঝি ঘাস খেলাইলে আপনার দুধটা বেশি হয় বেশি হয় জি মানে পরিমাণে বেশি খাওয়ালে পরিমাণে বেশি খাওয়ালে গরুর স্বাস্থ্য ভালো থাকবে ভিতরও আপনার ঠান্ডা থাকবে ঘাসটা খাইলে কি গাছ এটা বলছেন কোন জাতের জাম্বু গাছ আছে না জাম্বু গাছটা বাস না আর কুরা ভুসি খাওয়ালে কি উপকার কুরা ভুসি হলো আপনার গম ছাটি তারপর এইটা খাওয়ালে কি উপকার হয় গাছের চেয়ে এইটা কোনটাই আছে গাছটা হলো উপকার বেশি বুঝছেন গাছটা খাইলে যেরকম রোগ বালাই হয় কম কুরা ভুসি খেলে রোগ বালাই হয় কুরা ভুসি খাইলে রোগ বালাই হয় এক শুধু আপনার কুরা ভুসি খিলাইলে তো কুরা ভুসি খিলাই তো পারা যাবে না পারা যাবে না খরচ বেশি পালন যাবে না খরচটা বেশি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবার পরের গাবির দেখি আর কি আছে আমরা দেখতে পাচ্ছি তার বলছেন গরু আজকে সকালে হাত রাখিনি এটা এটা এইটা অনেক বছর হইছে এটা অনেক বছর কয়টা বাচ্চা দিছে এইটা আমার পালে আমি এটা কিনে আনছিলাম 1,17,000 টাকা 1,17,000 টাকা 17 কত বছর আগে এইটা আপনার আরো 6-7 বছর আগে 6-7 বছর আগে আপনার কাছে কয়টা বাচ্চা দিছে আমার এখানে ইয়া দিছিল একটা দুইটা তিনটা ও আপনার এখনই তিনটা আছে হ্যাঁ এটার বাচ্চা হ্যাঁ এটার বাচ্চা তিনটা আছে এর আগে কয়টা দিছিল এইটার আগে আমি একটার লগে কিনে আনছিলাম আর একটা বেচছি কয় কেজি দুধ হয় এইটার আল্লাহ দিলে 9 কেজি 8.5 কেজি সকালবেলা হয় আর বিকালে বিকালে 5 কেজি 5.5 কেজি তাহলে এটাও তো প্রায় অনেক ওই কি 14-15 কেজি দুধ হয় হ্যাঁ 14-15 কেজি হয় আর এইটা আনছিলাম কোনটা দেখি জান ঢোকেন আচ্ছা এইটা কথা শুনলাম আপনি আরো গাবির কথা একটু বলেন এইটাতে বলছেন যে বাচ্চা আছে এইটার বাচ্চা আছে আর এটা আপনার গেছে বার আমি কিনে আনছিলাম 1,60,000 আচ্ছা এটা কিনে আনছেন এই যে গাবিটা দেখলাম সেটার বাচ্চা এখন গাবির না কি অবস্থা সেটা একটু বলেন তো বাচ্চা হলো এই যে এই যে এটা এটা হ্যাঁ এটা এর আগে এক বিয়ান দিছে এক বিয়ান দিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ আর এখন এক বিয়ান দিছে আচ্ছা এখন কবে দিছে বিয়ান এটা আজকে এই 5-6 মাস হইছে দুধ পানাইলে কত কেজি হয় এটা 7-8 কেজি হয় সকালবেলা সকাল 7-8 কেজি বিকালে বিকালে 4-5 কেজি হয় ও তাই একই তো পরিমাণ 10-15 কেজি রকম হয় এক রকম আর এটা এক বছর আগে কিনে আনছিলাম কত টাকা দিয়া এটা আনছিলাম 1,62,000 টাকা ও কত কেজি এইটা 7-8 সকালবেলা এরকম ওই তো তাহলে সবই একই রকম এক রকমই কাছাকাছি আর এই যে ওইটার বাচ্চা এটার আবার এটা বোন ও ওই আরেকটা বড় কোনটা এইটা বড় এটা ছোট এটা এখনো ওই এইটা বড় হ্যাঁ হ্যাঁ আরে দেখতে ছোট কিন্তু আসলে বয়সে বড় এটা বয়সে বড় এটা তো দেখতে খুব মাশাআল্লাহ এটা এখন বিয়ান দেন কে এখন আল্লাহ পাশে রাখলে প্রথম দেড় মাস পরে বিয়ান দিব এটা প্রথম 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 বিয়ান দিব কি জাত রইছে এটা এইটা হইছে রানী রানী হুম হুম আচ্ছা দেখতে কিন্তু খুব চমৎকার এইটা মাশাআল্লাহ আপনার মানে দুধের একটা রাশি খুলে দেবে এটা হাল্লা দিলে ওই রাশি খুলে দেবে না হুম কয় মাস হইছে এইটা হলো 8 মাস হইছে 8 মাস তাহলে তো এই মাসখানের মধ্যে এরাই হবে 9 মাসই পড়ে আছে 9 মাসে পড়ে গেছে তো বেশি দিন নাই ওলান ডিল দিছে যে ওলান ডিল দিছে হ্যাঁ হ্যাঁ কি রকম আশা করছেন এটার দুধ কি রকম হবে আপনার আশা কি আমার তো আশা সকালবেলা 12-এর 12-14-এর হইব সকালে 12-14-এর হুম তাই না এটার জাত দেয়া যায় যেরকম জাতটা অনুযায়ী কইতেছে আর ওইটা হলো আল্লাহ যা কিসমতে রাখছে ওইটাই ও আচ্ছা আচ্ছা বিহানের পরে দরকার রেটটা ভালো আছে তো এমন নাই যে এটা
দুধ একটু বেশি হইব 25-26 কেজি আসতে পারে আর কি দুই বেলা মিলে আচ্ছা বাছুর দেখতে পাচ্ছি বাত এই যে এইটা আবার এটার এটার বই এইটা বই ওইটারও বই এটা ও তাহলে তিনটা হ্যাঁ তিনটা ও আচ্ছা আচ্ছা আর আগে একটা বিক্রি করছি আগে একটা বিক্রি করছি দেখি দর্শক তিনি বলছেন যে বিক্রি করবেন 10 দিন আসিস দিয়ে এই যে এইটা বিক্রি করুন কোনটা এটা বিক্রি করবেন কোনটা বলছেন 10 দিন 10 দিন আসে বাচ্চা হবে সকালে 8 কেজি 9 কেজি হয়13-14 কেজি 13-14 কেজি দুই বেলায় আচ্ছা আচ্ছা এখন বলছেন যে অল্প কিছুদিনের মধ্যে13 কেজি দুধ একটা খামারের এটা তো হাট না এখানে কথার বিশ্বাস যোগ্যতা আছে এখন যদি নেয় আর 1.5 মাস পরে বিয়ে আর এখন নিলে অল্লাইয়া 1,65,000 টাকা রাম আচ্ছা আচ্ছা দর্শক আমরা জানলাম এই মুহূর্তে নিলে 1,65,000 যদি কোনো ক্রেতা ভাই এই গাবিটি ক্রয় করতে চান অবশ্যই নাম্বার ভিডিওতে থাকবে আপনারা যোগাযোগ করবেন চমৎকার একটি গাবি 13-14 কেজি দুধ হয় আমরা দেখলাম এখন দুধ নেই এখন বদলু এটা আচ্ছা